তুমি কতবার মানা করে রে, বাইক কেনার অকাত নাই, বাইক কিনতে এসে এখানে যায় এখান থেকে। আরে সাহেব, আপনারা তো আমার কথাটাই শুনলেন না, আমার কথাটা তো শুনবেন। এই তো গাড়ি কিনতে এসে, তোর কি অকাত আছে রে? কি অকাত আছে, এক মিনিট দাঁড়ান। ইয়া তো অমূল্য রতন, ইয়া আপনি কোথায় পেলেন? বাপ আর দাদা কুছ নাই দেখে গয়ে, ইস রতন কো বানানে মে হামরা 7 সাল লাগে হ্যায়, আব হাম কুছ নাহি খরিদেঙ্গে। স্যার স্যার, আমাদের গাড়ি নেন স্যার, আমাদের অমূল্য রতন হাত চড়াই দেবে স্যার, আমাদের গাড়ি নেন স্যার। শুনেন, আপনি এই কিস্তি করলে 6 মাসের মধ্যে শোধ করতে হবে, আর এই লাল থারটা বলছেন এটা দিলেন। ও দাদা, আমি বলছিলাম ওই ব্লু কার্ডটা কত পড়বে? আরে আপনি একটু সাইডে গিয়ে দাঁড়ান, আমি পরে কথা বলছি। ও হ্যাঁ, থারটা আপনি নিব বলছিলেন, ওইটা 16 লাখ টাকা করে দেওয়া হবে। ও দাদা, আরে কার্ডটার দাম বলেন না, আমি তো কার্ডটা নেবো। আরে আমি একজনের সাথে কথা বলছি, আপনি দেখতে পাচ্ছেন না? আপনি একটু সাইডে গিয়ে দাঁড়াতে পাচ্ছেন না? আরে দাদা, আমিও তো একটা কাস্টমার, আমিও তো গাড়ি কিনতে এসেছি, তো আপনি এরকমই কথা বলছেন কেন? আরে আশ্চর্য ব্যাপার তো, আপনি টাকা নিচ্ছেন তাই আপনি গাড়ি কিনবেন? আরে দাদা, আমি টাকা না নিয়ে আসতে পারি, কিন্তু আমার কাছে আছে এইটা। আরে ভাই, আমার গাড়িটা দাও। আরে রাখেন তো আপনার গাড়ি। আরে ভাই বিলে হয় নাকি, আমার গাড়িটা দাও। আরে হঠেন তো আপনি। আরে আমি টাকা মেকে দিয়ে দিলাম, আমার গাড়িটাকে দাও। আরে সরেন তো। আরে স্যার, আপনি 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 বসুন স্যার, বসুন। আরে জানলে তো সই চলেছে না, ইয়াবিলে হয়। সরেন তো আপনি, সরেন। দেখি তোরে আর গুষ্টিকে বিক্রি করি। আরে স্যার স্যার, আপনি বসুন, বসুন স্যার, বসুন। একটা কথা শুনেন, আমি বলছিলাম এই ঝামেলা না করে আমার ওই আমাকে ওই কালো থারটা দেন, আসেন। তা চলেন। স্যার তাহলে আপনি থারটা লেন, আর টমেটোটা তাহলে আমাকে দিয়ে দেন। বেডা, এরে তুমি আলু মনে করেছো? বেডা, এটা অমূল্য রত্ন, এরে বানাইতে মোর 7 বছর লেগেছে। বেডা, এই একটা টমেটোর বদলে 8 খানা মোটামুটা এরকম থার কিনা হবে, অত সহজ না যে গোটা টমেটো তোমার দিয়ে দেব। হাত পাতো। তো দোস্ত বুজুর্গ আজিজ, আমরা সকলে সবজি খেতে ভালোবাসি, কিন্তু আমরা চাষ করতে নারাজ। তার কারণ, আমরা সকলেই স্ট্যান্ডার্ড হতে চাই। এই চিন্তাধারা যতদিন আমাদের মাথা থেকে না যাবে, আমাদের সমাজের, আমাদের দেশের এইরকমই হাল হবে। ভালো থাকবেন।